আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই খালটি দেখতেছেন, এই খালের ভিতরে বোয়াল মাছ ধরা দেখাবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। অবশ্যই লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার এই চ্যানেলে। তো দেখতেছেন অলরেডি একটি বোয়াল মাছ পড়ছে ফলোর ভিতরে, দেখা যাক বোয়াল মাছটি কতটুকু। তো বোয়াল মাছটি উঠাইবে এখন, তো পানির স্রোত প্রচুর খালের ভিতরে, তাই বোয়াল মাছটি উঠাইতে একটু হয়তো কষ্ট হইতেছে। চেষ্টা করতেছে বোয়াল মাছটি উঠানোর জন্য, দেখা যাক উঠাইতে পারি কিনা। তো আপনারা দেখতেছেন ছোট একটি বোয়াল মাছ পাইছে, আর আগে একটি পাইছিল। দেখতেছেন আমার হাতেই মাছ দুটো, আর সামনে আরও অনেক বোয়াল মাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। অসাধারণ একটি খাল আমাদের গ্রামের, আর প্রচুর পরিমাণে বোয়াল মাছ ধরা হয়। এই খালেই দেখতেছেন বলর ভিতর থেকে বোয়াল মাছ বাহির হয়ে চলে গেছে, গিয়ে আর একটার ভিতরে পড়ছে, যে আগে যে পাইছে তার ফলোর ভিতরে, যে ওনার ফলোর ভিতরেই পড়ছে আবার বোয়াল মাছটি। যা বলতেছিলাম যে অসাধারণ একটি খাল, প্রচুর বোয়াল মাছ ধরা পড়ে এই খালে আমাদের এলাকায় প্রতি বছর। তো দেখতেছেন এটা মোটামুটি আগেরটার থেকে একটু বড় বোয়াল মাছ, 1.5 কেজি হইব। আর এখানে ওই একটি ধরছে জালের ভিতর থেকে, চাকি জালের ভিতর থেকে। তো এইটাকে এখন উঠানো হবে, দেখতেছেন এটাও মোটামুটি সাইজের, তত বেশি বড় না বোয়াল মাছ এখন। আর এখানে দেখতেছেন একটি জালের সাথে পিছনে একদম যেই মাথায় জাল দিয়ে আটকানো আছে খালটি, সেইখানে এসে জালের সাথে একটি আটকা পড়ছে। এটাও মোটামুটি সাইজের বোয়াল মাছ আর কি। এখন এটাকে সারে উপরে উঠানো হবে। তো দেখতেছেন কি সুন্দর লাফাইতেছে বোয়াল মাছটি, অসাধারণ একটি বোয়াল মাছ। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।